মহরম, এটা ইবাদতের মৌসুম। আবার আমাদের দেশে দুনিয়ার অন্যায় গুনাহ পাপের মৌসুম। আশুরার নামে শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন, অনেক গুনার কাজ করেন। বাংলাদেশে নবাবরা, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, তারা শিয়া ছিলেন, যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাট্রোনাইজ করতেন তারা। যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন, সেখানে একটা ইমাম বাড়া করেছেন। ইমাম বাড়া মানে খানকা আর কি শিয়া, সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে, তাজিয়া টাজিয়া থাকে, কবরের উপরে তারা ঘোরে। আমাদের দেশের, আমাদের রন্ধে রন্ধে শিয়া মত ছড়িয়ে আছে। যদি আমরা নিজেদের সুন্নি দাবি করি, সৌদি আরবে যখন আমাদের নাম শোনে, আলী হুসেন, আকবর আলী, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ আলী, আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলী টালি জড়িত আছে, কিন্তু আবু বকর ওমর কিন্তু নেই। এমনকি কারণ না, আবু বকর ওমর হলে তারপরে আবার আলী লাগায়। তা আমাদের বলে তোমরা কি সব শিয়া নাকি? আবু বকর ওমর ওসমান মোটে পাওয়া যায় না, আর সবই খালি আলী হোসেন। ব্যাপারটা কি, ইরান, ইরানের মানুষরা শিয়া। দেখ, সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে, সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে। কি নাম? আমার নাম অমুক। সালাম কালাম করে দেখা করে যাচ্ছে। সন্ধে লেগে গেছে, রাজা সবার নাম টাম শুনেছে। সন্ধ্যের সময় বলছে উজিরকে, লোকজন চলে গেছে, আচ্ছা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলো, আলী আকবর, আলী আসগার, আলী হোসেন, আহসান, সবই পাইলাম, কিন্তু আবু বকর মোহাম্মদ আহমদ আছে, আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না। হে তোমার কেমন দেশ, কালকে আমার কয়টা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা। তো পরের দিন উজির খুঁজে 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 একটা কানা, একটা কোড়া, আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে। একজন নাম আবু বকর, একজন নাম ওমর, একজন নাম ওসমান। বলছে যে বাদশাহ, আমাদের দেশে এর চেয়ে ভালো আবু বকর ওমর ওসমান আর পাওয়া যায় না। শোনা, আমি তো দেখিনি, শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। এবং আপনি যে কোনো শিয়ার সাথে মিশলে দেখবেন, যে কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দুর সে আবু বকর ওমর, ওসমান, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লামের বিবি, তার সাহাবিদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা। ইসলামের যত বড় দুশ্মন ইহুদি নাসারা, তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবায়ে কেরাম। এই শিয়া মতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে। আর শিয়া মতের মৌসুম হলো মহররম। আগে এটা বেশ নিচু ছিল, এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত প্রচার করা হচ্ছে। মহররমে দেখবেন কত কিছু, আবার তারাই করেছে, একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো এজিদি ইসলাম, মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি। বিভিন্নভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে, অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত। আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি, সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন, আঞ্জুমানে কাদেরিয়া নামে। তারা আব্দুল কাদের জিলানির ভক্ত, মুরিদ বলে দাবি করেন। অনেক শির্ক, শির্ক সেখানে আছে এখন, আগে এটা করতেন না। এখন তারা দ্রুত অনেকগুলো ইমাম বাড়ি বা ইমাম বাড়া বানিয়েছে, সেখানে তাজিয়া এই করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, চুমু খাওয়া হচ্ছে, সেজদা করা হচ্ছে।
মানুষ কিছুই বুঝতে চায় না, অন্ধ। আব্দুল কাদের জিলানি ঘোর শিয়া বিরোধী ছিলেন, যারা আবু বকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমাম বাড়ি বানায় তাদেরকে কাফের মুশরিক বাতিল ইত্যাদি বলেছেন। এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া, একজন লোক সিস্তিয়া শিয়া, অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া সিস্তিয়া বললে ভেড়ে দলে বিশাল দেখবেন, মানিকগঞ্জ অমুক ইমাম বাড়ায় সিস্তিয়া মানে মইনুদ্দিন সিস্তির ওরস শরীফ, অথচ মইনুদ্দিন সিস্তি যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ওমর ওসমানকে গালি দেয় তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন, কিন্তু দেশের মানুষ সিস্তি বললে বেশ ভিড়ে যাবে, ভিড়িয়ে নিচ্ছে। এ মৌসুম আমাদের সামনে,